আমি আজি যেনেকৈ মাতৃ উৎসৱ পালন কৰিছোঁ আৰু আমি ইমান যে আনন্দ পাইছোঁ আজি আমাৰ আইগৰাকী আমাৰ মাতৃ আৰু আমাৰ শাহু বুঢ়াইহঁতে আজি দাঁত পাত কৰি আমাৰ অৱস্থা নোহোৱা হ'ল গতিকে শাহু কেনেকুৱা হ'ব লাগিব 105 বছৰতকৈ অলপ বেছিয়ে হৈছে আমি এইখিনি ক'ব নোৱাৰিম গতিকে এনে হিচাপে আমি ইমান আনন্দ পাইছোঁ এনেকৈ যেন ভাল ভাল ধনী চহকী মানুহবিলাকে মাকহঁতক অনাথ আশ্ৰমত নথয় এনেকৈ যাতে মাতৃসেৱা অকণ ভাল ভুলকৈ কয় আমি এইটোৱে কামনা কৰোঁ আপোনাৰ শাহুক আপুনি পাইছে খুব সুন্দৰ আপুনি বাৰ্তা জনাইছে আৰু আপুনি শাহুক আপুনি যেতিয়া পাইছিল বোৱাৰী হৈ পেলাই আপুনি যে পাইছিলে আজিলৈকে শাহুক কেনেকুৱা পাইছে বহুত আনন্দ বহুত আনন্দ আমাক কোনোদিনে বেয়া কথা নকয় শাহুৱে কোনোদিনে বেয়া কথা নকয় আমাক কিবা এটা বেমাৰ বিঘিনি হ'লে উপায় দিয়ে তেওঁকটো কৰিব লাগে তোকটো কৰিব লাগে আমি সেইটোৰে বহুত আনন্দ পাওঁ এতিয়ালৈকে আমি বহুত আনন্দ পাই আছোঁ গতিকে আমি মানে যোৱাটো কামনা কৰিবই নোৱাৰোঁ বকুণ্ঠগামী হোৱাটো থকাটোহে আমি মানে স্বাস্থ্য কামনাহে আমি কামনা কৰিছোঁ আইক আমি আজি মাতৃ পূজাকণ কৰিব পাৰি বহুত সুখী হৈছোঁ ইয়াতকৈ সুখ আমাক আৰু পৃথিৱীত নালাগে মা শব্দটো বৰ ডাঙৰ শব্দ যেন আমাৰ মা পৃথিৱীত সদায় জীয়াই থাকে এইখিনি মোৰ ক'বলগীয়া আমাৰ যাতে গা থাকি ওলাই আমি য'ত আছো এইখিনি জেগাত আমি আহিলে কেতিয়াবা জাক জাক হৈ এইখিনিতো সকলোবিলাক ভিৰ আছিল গতিকে শেষত সেইখিনি কথা মই অলপ অলপ জানো কাৰণ জানো আজি সেই কোনো বৈষ্ণৱ হ'ব আৰু ব্ৰজাৱতী আই মাতৃ হ'ব আজি এই আয়োজনটো আমি প্ৰথমে এনেদৰে ভাবি ল'লো ভাল লাগিছিল বাবা আজি মহাভাগৱত পাঠ আপোনাৰ গৃহত ৰাইজে আপোনাক পঞ্চামৃত খুৱাইছে আপোনাৰ কিবা আশা আছে আৰু নাই নাই বাবাহঁতে হ'ব আপোনাৰ এই গাঁৱৰ এগৰাকী অতিকৈ জ্যেষ্ঠ পুৰণি আপুনি আইতা আপুনি এই গাঁৱৰ বহু কথা জানে আপুনি কি জানে আচলতে গাঁওখনৰ বিষয়ে ক'ব পাৰিব নেকি কিবা আপুনি স্বাধীনতা আন্দোলনৰ সময়ত কাম কৰিছে তেতিয়া কি কি হৈছিলে বাঘমৰা খেলৰ বিষয়ে কি জানে বাঘমৰা খেল যে হৈছিল ইয়াত বাঘ যে মাৰিছিল এইটো খেলৰ বিষয়ে কি জানে আপুনি ভাগৱত শুনিব আচলতে এইটো এটা সঁচাকৈ আনন্দিত কথা যে এগৰাকী মাতৃক 17 বছৰ বৰ গৰকা এগৰাকী মাতৃক আমি সন্মান জনাবলৈ পাইছোঁ আমাৰ সৌভাগ্যৰ কথা কাৰণ মানুহৰ ইমানখিনি আয়ুস মানে সকলোৱে নাথাকে যাৰ আছে তেওঁ সঁচাকৈ সৌভাগ্যৱান তেখেতে এইখন গাঁৱৰ ইতিহাস জানে আৰু এনেকুৱা আমি আচলতে এতিয়া আমি ইতিহাস যদি বুটলিব লগা হয় আইতাৰ কথা পৰাই ল'ব লাগিব এই চাটুঙৈ গাঁৱৰ বৰ্ণিল ইতিহাস আইতাৰ মুখত আছে ইয়াত বাঘ মৰা খেল বুলি এটা খেল আছিলে সেই সম্পৰ্কে তেখেতে জ্ঞাত বা অন্যান্য যিখিনি গাঁৱৰ যিবিলাক পুখুৰী বা অঞ্চলৰ যিবিলাক ভৌগোলিক পৰিসীমা ৰাস্তা পথ পদূলি সেইবিলাকো তেখেতে জ্ঞাত গতিকে আমি আশা কৰিছোঁ যে এই মাতৃগৰাকীক আমাৰ এই চাটুঙৈ গাঁৱৰ ৰাইজে যেনেকৈ সন্মান দিছে সেই সন্মানটো সকলোৱে মাতৃ সকলো মাতৃৰ প্ৰতি দিয়াব লাগে সেইটোৱে সমাজৰ এটা ভাল বাতাৱৰণ সৃষ্টি কৰিব প্ৰত্যেকগৰাকী মাতৃয়ে যদি তেনেকৈ সন্মান পায় তেতিয়াহ'লে ঘৰবিলাক শান্তি আৰু সুষময় হৈ উঠিব আমি সেই বাৰ্তাটোকেই আচলতে এই ভাগৱতৰ পাঠৰ জৰিয়তে আধ্যাত্মিক চিন্তা আৰু
বাস্তবিক চিন্তার সকলবোৰ চিন্তার একটা ধুনিয়া মধুর মিলন ঘটায় আজি এই ভাগবত পাঠৰ মাধ্যমে আইতাগৰাকীক বিশেষ সম্বর্ধনা পত্র জ্ঞাপন করেছে। বিশেষকৈ আজি পঞ্চমীর খুঁজছে তখন দীঘায়ু হোক যাতে জীবিত কালতে তখন খুব সুন্দরভাবে আজি বৈকুণ্ঠ ধামলৈ গতি করার ক্ষেত্রে তখন যাতে আরো কিছু পুণ্য আর্জন করব তার ব্যবস্থা করেছে। কি কব আসলে পঞ্চমীত খুবই তখন প্রতি সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করা হয়েছে। তখন স্বাস্থ্যর আরো উন্নত হোক, তখন চিন্তা শক্তি প্রখর হোক, আর এতিয়াও যখন জিয়াই থাকার যিখিনি অপূরণীয় কাম বাকি আছে, এগারী ধার্মিক মহিলা আর অপূরণীয় কাম বাকি আছে সেইখিনি করক, তেনেকুৱা এটা সুস্থ চিন্তার করবলে এই পঞ্চমীতর দরে একটা সু পরম্পরা রাখিছে। এখন গাঁৱৰ এগৰাকী শতবৰ্ষৰ গৰাকী মহিলা, এটা অভিজ্ঞতাৰ পুষ্ঠ এগৰাকী মহিলা, এটা ঐতিহাসিক পৃষ্ঠা বুলিব পাৰি, এখন কিতাপ বুলিব পাৰি, মই শুভ মুহূৰ্ত এনেকৈ কনিষ্ঠ কুটুম সচিন দাসক সেই বিষয়ে কিছু বক্তব্য ৰাখিবলৈ পাৰিব। সন্তান হিসাবে আমি এই কব নো যে মাক যদিও কিনা পাল ক্ষতি করেছি বা অল্পচন ধরেছো ঘা খোঁজা যাব, কিন্তু ঘা খোঁজা করা ইমান সহজ কথা নহে। গতি মানে ভাই কোনোখিনি বেয়া জায়গা যাতে প্রভু না আসে, প্রভু যেন শিক্ষা করে জীবনত নানান ধরনের কাম হয়ে গেছে, থাকে ভুলভান্তি হয়েছে, থাকে আনবাদ আহিছে মাথায় তুলি আর এই সবকের প্রতি আপনাদের সুদৃষ্টি গুছায় সুদৃষ্টি চাই যেন আর মই বহুত কিবা কিবি কই নাথাকো, মই মনের কথাখিনি সকলে যে মাতৃ যেন বৈকুণ্ঠ ভাষী হয় গুরিন হরি হল অতি বিনয় আর অতি আবেগী ভাবে তেখেত কথাখিনি কলে প্রেমাতৃ বিষয় কথাখিনি তেখেত সহজ ভাষাত আমাক স্মরে আমি অনুভব করছো তেখেতের যে চিন্তা, এই চিন্তায় আমার সকলকে